হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই এমকেটিভি এবং মহাকাশ টিভির আরেকটি নতুন এপিসোডে। মহাকাশে কোন ভারতীয় মহিলা প্রথম গিয়েছিলেন, এ প্রশ্নের উত্তর আপনারা প্রায় সকলেই জানেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই ধরেছেন, উত্তরটি হলো কল্পনা চাওলা। এই ভারতীয় মহিলা মোট দুবার মহাকাশে গিয়েছিলেন এবং তিনি তার জীবনের 31 দিন 14 ঘন্টা 54 মিনিট সময় মহাকাশে কাটান। কিন্তু 2003 সালের 1 ফেব্রুয়ারি মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় তার মহাকাশ যানটি বিপর্যয়ের মুখে পড়ে এবং কল্পনা চাওলার মৃত্যু ঘটে। কিন্তু বিশ্বের সবথেকে সেরা মহাকাশ গবেষণা সংস্থার সাথে ঘটা এরকম দুর্ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। তাহলে এখন প্রশ্ন ওঠে, কল্পনা চাওলার মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু নয়? এর পিছনে কি কারো ষড়যন্ত্র কাজ করছিল? বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। আসুন দেখে নিই কি ঘটেছিল কল্পনা চাওলার সাথে। 1962 সালের 17ই মার্চ হরিয়ানার একটি ছোট শহর কার্নালে কল্পনা চাওলার জন্ম হয়। ছোটবেলা থেকেই তার প্লেনের প্রতি বিশেষ ঝোঁক ছিল। খাতায় প্লেনের ছবি আঁকা আর রাতের অন্ধকারে আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকা ছিল তার ভীষণ প্রিয় কাজ। ছোটবেলা সে ভালোবাসাকে নিজের মধ্যে প্রতিপালন করে 1989 সালে নাসার গবেষণা কেন্দ্রে যোগ দেন এবং 1991 সালে তিনি আমেরিকার নাগরিকত্ব অর্জন করেন। এরপর কল্পনা চাওলা নাসা অ্যাস্ট্রোনট কপসের জন্য আবেদন করেন এবং 1995 সালে তিনি কপসে যোগদান করেন। 1996 সালে নাসা তাকে মহাকাশ অভিযানের জন্য নির্বাচন করে এবং এটাই ছিল কল্পনা চাওলার প্রথম মহাকাশ অভিযান। 1997 সালের 19 নভেম্বর মোট 6 জন অ্যাস্ট্রোনট ক্রুকে নিয়ে স্পেস শাটল কলম্বিয়া ফ্লাইট STS-87 মহাকাশ পাড়ি দেয়। কল্পনা চাওলাই ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন। এই প্রথম মিশনে কল্পনা পৃথিবীর বাইরে থেকে 1,16,37,177 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করেছিলেন এবং মহাকাশে 372 ঘন্টারও বেশি সময় কাটিয়েছিলেন। অর্থাৎ এই প্রথম মিশনে মোট 15 দিন 12 ঘন্টা সময় তিনি মহাকাশে কাটান। কল্পনা চাওলা ছিলেন এই মিশনের স্পেশালিস্ট এবং প্রাইমারি রোবোটিক আর্ম অপারেটর। স্পার্টন স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো ছিল কল্পনা চাওলার প্রধান উদ্দেশ্য, কিন্তু এই স্যাটেলাইটটি ছিল ত্রুটিপূর্ণ। এর ফলে মিশনটি ব্যর্থ হয় এবং তার দায়ভার গ্রহণ করেন কল্পনা চাওলা। এরপর বহু সমীক্ষা, তদন্ত ও আলোচনা করার পর নাসা কল্পনার সমস্ত ত্রুটি মার্জনা করে দেয় এবং দ্বিতীয় মিশনের জন্য নির্বাচন করে। 2000 সালে ফ্লাইট STS-107-এর ক্রু হিসেবে কল্পনা নির্বাচিত হন, কিন্তু নানা সমস্যা ও প্রযুক্তিগত ত্রুটির কারণে বারবার এই মিশনটি পিছিয়ে যেতে থাকে। অবশেষে 2003 সালের 16ই জানুয়ারি কল্পনা স্পেস শাটল কলম্বিয়ার দুর্ভাগ্যজনক ফ্লাইট STS-107-এ মহাকাশে পাড়ি দেন। কল্পনার সাথে ছিলেন আরও 6 জন ক্রু। পৃথিবী ও মহাকাশ বিজ্ঞান, আধুনিক প্রযুক্তিবিদ্যা, মহাকাশচারীর স্বাস্থ্য এবং নিরাপত্তা, এরকম 80টি বিষয়ের উপর কল্পনা ও তার সহযাত্রীরা পরীক্ষা নিরীক্ষা করেন। পৃথিবীতে ফিরে আসার সময় STS-107-এর এক্সটার্নাল ট্যাঙ্ক থেকে ফোম ইনসুলেশনের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অরবিটারের লেফট উইংটিকে সম্পূর্ণভাবে আটকে দেয়। ফলে শাটেলটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন পৃথিবীর উষ্ণ বায়ুমণ্ডলীয় বাতাসের সংস্পর্শে এসে সেটি জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয় এবং আমেরিকার টেক্সাস রাজ্যে তার ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। অন্যান্য 6 জন ক্রুর সাথে কল্পনা চাওলারও মর্মান্তিক মৃত্যু ঘটে। 30 দিন 14 ঘন্টা 54 মিনিট মহাকাশে কাটিয়ে আসার পর আর পৃথিবীতে ফেরা হয় না STS-107-এর ক্রুদের। সেই দিনটি ছিল 2003 সালের 1 ফেব্রুয়ারি, কিন্তু এই মৃত্যু ঘণ্টা পুনর্নির্ধারিত ছিল। 2003 সালের 16ই জানুয়ারি তা স্থির হয়ে গিয়েছিল মহাকাশ যানটি ছাড়ার সাথে সাথে। স্পেস শাটল প্রোগ্রামের ক্ষেত্রে এটি ছিল দ্বিতীয় ভয়াবহ দুর্ঘটনা। এর আগে 1986 সালে চ্যালেঞ্জার নামক মহাকাশ যানটি ছাড়ার মাত্র 73 সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ হয় এবং 7 জন ক্রু মেম্বার মারা যান। যাই হোক, আমরা আবার ফিরে আসি STS-107-এ। এই শাটেলটির প্রধান জ্বালানি ট্যাঙ্কটি থার্মাল ইনসুলেশন ফোম দিয়ে আচ্ছাদিত করা ছিল। এর উদ্দেশ্য হল যখন ট্যাঙ্কটি তরল হাইড্রোজেন ও অক্সিজেন পূর্ণ হয়ে যাবে তখন তাদের বরফে রূপান্তরিত হতে প্রতিরোধ করা, কারণ এই বরফ শাটেলটির ক্ষতি করতে পারে। মিশন STS-107 হল 113তম স্পেস শাটেল লঞ্চ। এটি 2001 সালের 11ই জানুয়ারি মহাকাশে প্রেরণ করার পরিকল্পনা করা হয়, কিন্তু নানা কারণে 18 বার মিশনটি পিছিয়ে যায় এবং অবশেষে 2003 সালের 16ই জানুয়ারি শাটেলটি মহাকাশে পাড়ি দেয়। কলম্বিয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড একদম নিশ্চিত যে এই আকস্মিক ব্যর্থতার সাথে মিশনটি পিছিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই।
কেনেডি স্পেস সেন্টারের LC-39 এ থেকে ছাড়ার ঠিক 81.7 সেকেন্ড পর স্যুটকেসের সাইজের একটি ফোম এক্সটার্নাল ট্যাঙ্ক থেকে ভেঙে পড়ে এবং স্যাটেলটি লেফট উইং এর আরসিসি প্যানেলে ধাক্কা দেয়, যার ফলে লেফট উইংটিতে 15-20 সেন্টিমিটার ব্যাসের একটি গর্তের সৃষ্টি হয় এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় ওই গর্ত দিয়ে উষ্ণ বাতাস প্রবেশ করতে থাকে। উইংটির সঙ্গে ফোমের সংঘর্ষের সময় স্যাটেলটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 65,600 ফুট উপরে ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে স্যাটেলটিতে নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল, তাহলে এতগুলো মানুষের জীবনের ঝুঁকি নিয়ে সেটিকে মহাকাশে পাঠানোর প্রয়োজন কি ছিল? আসলে নাসাই বিষয়টিকে এত গুরুত্বই দেয়নি। 18 বার পিছিয়ে যাওয়ার পরও শুধুমাত্র প্রযুক্তিগত কয়েকটা ত্রুটি দূর করে স্যাটেলটিকে মহাকাশে পাঠায় নাসা। স্পেস শাটল কলম্বিয়া প্রথম মহাকাশে গিয়েছিল 1981 সালে। সেদিন থেকে 2003 সালের 16 জানুয়ারির আগে পর্যন্ত মোট 27 বার স্যাটেলটি মহাকাশে পাড়ি দিয়েছে এবং নিজের জীবনসীমার মোট 300 দিন 17 ঘন্টা 40 মিনিট এবং 22 সেকেন্ড মহাকাশেই কাটিয়েছে। এতবার ব্যবহৃত হওয়ার পর 2001 সাল থেকে এই স্যাটেলটিতে নানা রকম প্রযুক্তিগত ত্রুটি দেখা দিতে শুরু করে, কিন্তু নাসা এই ঘটনার কোনো সঠিক পদক্ষেপ নেয়নি এবং এর সমস্ত ত্রুটি অগ্রাহ্য করে স্যাটেলটিকে তার 28তম অভিযানের দিকে ঠেলে দেয়। এটাই ছিল এই দুর্ঘটনার মুখ্য কারণ। এই ভয়াবহ দুর্ঘটনার দ্বিতীয় কারণ হলো এই স্যাটেলটির থার্মাল প্রোটেকশন সিস্টেম, যার সম্পর্কে আমরা একটু আগেই আলোচনা করছিলাম। স্যাটেলটির লেফট বাইপড ফোম র্যাম্প হলো একটি প্রায় 3 ফুট লম্বা অ্যারোডাইনামিক কম্পোনেন্ট। এটি পুরোপুরি ফোম দিয়ে তৈরি। ফোম সাধারণত স্যাটেলের কোনো গঠনগত উপাদান নয়, কিন্তু অ্যারোডাইনামিক ভার বহন করার জন্যই ফোমের প্রয়োজন। এক্সটার্নাল ট্যাঙ্কের বাইরে বাইপড অ্যাটাচমেন্ট পয়েন্টের চারদিকে অ্যারোডাইনামিক স্ট্রেস কমানোর জন্য বাইপড র্যাম্প বানানো হয়েছিল, কিন্তু দুর্ঘটনাটি প্রমাণ করে দেয় যে বাইপড র্যাম্পের কোনো প্রয়োজন ছিল না। এই মহাকাশযানটি লঞ্চ করার সময় থেকেই নাসা এই ত্রুটিটা লক্ষ্য করেছিল, কিন্তু শুধুমাত্র একটা ফোমের খণ্ড যে এত বড় দুর্ঘটনা ঘটাতে পারে তা মানতে তারা নারাজ ছিল। যেদের বসে এতগুলো মানুষের জীবনের ঝুঁকি নিয়ে তারা স্পেস শাটলটিকে মহাকাশে পাঠায়। আর তার পরের ঘটনা এতক্ষণে আপনারা সকলেই জানেন। তাহলে বন্ধুরা, আপনারা কি বলেন, কল্পনা চাওলার মৃত্যু কি স্বাভাবিক ছিল, নাকি তাকে এবং তার সহযাত্রীদের জোর করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল? প্রায় 15-20 সেন্টিমিটার ব্যাসের গর্ত সৃষ্টি হওয়া এই শাটলটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল, তখন বায়ুমণ্ডলের প্রচণ্ড উত্তাপ ওই গর্তটির মধ্যে দিয়ে শাটলটির ভিতরে প্রবেশ করে। পরবর্তীকালে নাসার থেকে পাওয়া কিছু তথ্য থেকে জানা যায় যে ওই দুর্ঘটনার সময় শাটলটির মধ্যে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়, যার ফলে শাটলটির মধ্যে থাকা সমস্ত ক্রু মেম্বারদের শ্বাসকষ্ট হতে শুরু করে এবং 10 সেকেন্ডের মধ্যে তারা অজ্ঞান হয়ে যায়, ফলে স্পেস শ্যুট পরার সময়ও তারা পায়নি। অতিরিক্ত উষ্ণতা ও বায়ুমণ্ডলের চাপে তাদের শারীরিক উষ্ণতাও বেড়ে যায়, ফলে শরীরে থাকা সমস্ত তরল উপাদানগুলি ওই উষ্ণতায় ফুটতে থাকে। কোনো মানুষের মৃত্যুর জন্য এইটুকুই যথেষ্ট নয় কি? ফলত মহাকাশযানটি পৃথিবীতে আশ্রয় পড়ার আগেই সমস্ত ক্রু মেম্বারদের মৃত্যু ঘটে। বায়ুমণ্ডলে থাকা নানান গ্যাস শাটলটির মধ্যে ঢুকে পড়ে এবং শাটলটির অভ্যন্তরীণ সমস্ত যন্ত্রাংশকে নষ্ট করে দেয় এবং সেই সাথে সাথেই নাসার সাথে শাটলটির সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মহাকাশযানটি শব্দের গতিবেগের 22 গুণ বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসে এবং পুরো শাটলটি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনার পর নাসার স্পেস শাটল লঞ্চ প্রোগ্রাম 2 বছরের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং ইন্টারন্যাশনাল স্পেস শাটলের কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। ISS-এর পুনর্যোগানের জন্য নাসাকে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের উপর 29 মাসের জন্য নির্ভরশীল হতে বাধ্য হতে হয়। এরপর নাসা তার প্রযুক্তিতে বদল ঘটায় ও আধুনিক প্রযুক্তির পথ অনুসরণ করে। এই পদক্ষেপ নেয়ার মাধ্যমে নাসা নিশ্চিত করে যে ভবিষ্যতে এই ধরনের ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হলে তারা ক্রু মেম্বারদের উদ্ধার করতে পারবে। এই পরিকল্পনা যদি তারা আরও কয়েকদিন আগে নিত, তাহলে মিশন STS-107 এভাবে ব্যর্থ হতো না। আমরা সকলেই জানি যে নাসার এই উদ্যোগ ভবিষ্যৎ মিশনগুলিকে অনেক বেশি নিরাপত্তা দেবে, কিন্তু এই দুর্ঘটনায় আমরা যা কিছু হারিয়ে ফেলেছি তা আর কোনোদিন ফিরে আসবে না। দেশ বিদেশের বহু বিজ্ঞানীর ধারণা এই যে নাসা শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্য এই 7 জন ক্রু মেম্বারকে মহাকাশে পাঠিয়েছিলেন, কারণ তারা আগে থেকেই জানতেন যে এই 7 জন বেঁচে পৃথিবীতে ফিরে আসবে না, তাই তারা ক্রু মেম্বারদের আগে থেকে কোনো সতর্কবার্তাও দেয়নি। মহাকাশ সংক্রান্ত নানা তথ্য নাসা STS-107-এর থেকে সংগ্রহ করলেও তাদের ঘুণাক্ষরেও জানতে দেয়নি যে তাদের মৃত্যু হাতছানি দিচ্ছে। কল্পনা ও তার অন্যান্য ক্রু মেম্বাররা প্রায় 16 দিন মহাকাশে কাটান, কিন্তু তারা কোনোভাবেই আশ করতে পারেননি যে তাদের বিদায়কাল আসন্ন। এই ঘটনার পিছনে নাসার বক্তব্য এই যে তারা ভেবেছিলেন ইনসুলেশন ফোম ভেঙে পড়া আর 5টা সাধারণ ঘটনার মতোই এবং এর কোনোরকম প্রভাব শাটলটির উপরে পড়বে না।
তাই তারা সুরক্ষিত মহাকাশ সফর সেরে আবার পৃথিবীতে ফিরে আসবে। 2003 সালের 1 ফেব্রুয়ারি কল্পনা চাওলা এবং তার বাকি টিম পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। সেদিনের আবহাওয়া ছিল মনোরম। আমেরিকার সময় অনুযায়ী সকাল 9টা বেজে 16 মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে তাদের অবতরণ করার কথা ছিল। সকাল 8টাতেও তাদেরকে জানানো হয় যে সমস্ত কিছু স্বাভাবিক আছে, তারা রিলঞ্চ করতে পারে। কিন্তু শাটলের মধ্যকার গলদ অনেক আগে থেকেই ছিল, তাই এরপরই ঘটে সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। শাটলটি অন্তত 2000টি টুকরো হয়ে ভেঙে মাটিতে আছড়ে পড়ে। সকাল 9টা বাজার ঠিক আগে থেকেই কন্ট্রোল রুমে নানান অ্যাবনর্মাল রিডিং আসতে শুরু করে। পুরো শাটলটির তাপমাত্রা আশ্চর্যজনকভাবে বাড়তে থাকে। এরপর শাটলটির লেফট উইংটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ক্রু মেম্বাররা মিশন কন্ট্রোলের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। যে স্পেস শাটলটি এতবার সমস্যার সম্মুখীন হয়েছে, তারপরও যেদের বসে মহাকাশে পাঠানোর যে ঝুঁকি নাসা নিয়েছিল এবং অতগুলো নিরীহ মানুষের জীবনের পরোয়া করেনি, তা নাসা কোনোদিন ভুলতে পারবে না। যদিও আজও নিজেদের ভুল স্বীকার করতে তারা নারাজ। বন্ধুরা, এখন আপনারাই বলুন, এই ভয়ঙ্কর দুর্ঘটনার জন্য কে দায়ী? নাসা নাকি কল্পনা সহ অন্যান্য ক্রু মেম্বারদের এটা ছিল দুর্ভাগ্য? আপনার সুচিন্তিত মতামত আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ করার আগে MKtv পরিবারের সদস্যদের জন্য রয়েছে একটা দারুণ খবর। আমরা শুরু করতে চলেছি বাংলা ভাষায় প্রথম মহাকাশ সম্পর্কিত একটি চ্যানেল, যার নাম মহাকাশ টিভি, যেখানে থাকবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাকাশ, ছায়াপথ এবং এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটমান নানা বিষয় নিয়ে আলোচনা। সো বন্ধুরা, আর অপেক্ষা কিসের? জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করুন মহাকাশ টিভি চ্যানেলটি এবং এই চ্যানেলের প্রথম দিকে সদস্য হওয়ার অনাবিল আনন্দ উপভোগ করুন। চ্যানেলের লিংক ডিসক্রিপশনে এবং উপরের কার্ডে দেওয়া আছে। তো চলুন এবার ফিরে আসি আজকের ভিডিওর আলোচনায়। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।